গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আমার ব্লগটা খুবই সকাল সকাল স্টার্ট করেছি। আমার হাজবেন্ড অফিসে যাচ্ছে, তার অফিস টাইম যেহেতু 8টার সময়, সেজন্য সে রেডি টেডি হয়ে একেবারে সকাল 7:30টার দিকেই বাসা থেকে বের হয়ে যায়। আমি যে কালকে বলছিলাম যে আমার বাবু যে দুষ্টু, ওর খাওয়া শোয়া ঘুম সব কিছু এখন এই সোফাতেই হবে, সেই জন্য আমাদের সোফার কভার এত ডার্ক নেওয়া। দেখুন তার নমুনা, দাঁত ঠিক করো। শুধু দুষ্টামি, সব কিছুতে দুষ্টামি। কি আলিশান ভাবে একেবারে শুয়ে আছে সে, ওই সোফা থেকেও বালিশ নিয়ে এসে এখানে নিয়ে আরামে শুইছে। আমার রাজপুত্র বাইরে যাবে না, এখন শুধু রুমেই খেলবে। আচ্ছা যাইও না, রুমেই খেলো, ঠিক আছে? বাইরে যাবি? আচ্ছা নিয়ে যাবো, বিকেলে নিয়ে যাবো আম্মু। হ্যাঁ এখন আম্মু কাজ করে নিই কিছু, তারপর বিকেলে নিয়ে যাবো, ওকে? আর এই ঘরের বিছানা তো আমি এখনো ঠিক করি নাই, আগে এই বিছানাটাই সকালে ঠিক করে নিই, তারপরে অন্য কাজে হাত দিব। এই তো এই রুম আগে গুছিয়ে নিলাম, পরশু এসে তো ওই রুমটা গুছিয়ে আগেই নিয়েছিলাম, আজকে শুধু এই রুমটাই গুছিয়ে নিলাম একটু। এগুলো তো কালকেই গুছিয়ে নিয়েছি, শুধু বিছানাটা গোছানোই বাকি ছিল, আজকে বিছানাটাও গুছিয়ে নিয়েছি। আসলে এই রুমে আমাদের বেশি থাকা পড়ে না, বেশি একটু বসি, একটু গল্প করি, এই যা মাঝখানে এই যে আমার বাবার খেলনা, খেলনা রেখে আমার হাতা খুন্তি এগুলো দিয়ে খেলবে শুধু। আর অন্য পাশের রুম তো আমি পরশু এসে একটু গুছিয়ে নিয়েছিলাম, এই বিছানা চাদর এসে আগে পাল্টে নিয়েছিলাম, অনেকদিন ছিলাম না যেহেতু সেই বিছানাতে আর ঘুমাইনি, এই এই নতুন বিছানা চাদরটা আগে এখানে বিছিয়ে নিয়েছি। ওই রুমে গেলে ওই রুমে, এই রুমে গেলে এই রুমে, সব সময় আমুর পিছে পিছে শুধু। আর এখন তো দুপুরের সময় হয়ে গেছে প্রায়, বাবুকে এখন গোসল করাই দিব আগে, তারপর ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে অন্য কাজ। এই তো বাবুকে গোসল করিয়ে নিয়েছি, আর বাবুকে গোসল করানোর সময় এখানে বাবুর জন্য আমি খাবারও রান্না করে নিয়েছি, এখন আগে ওকে খাইয়ে দিয়ে নি। এই যে এখানে চলে আসছে, ক্ষুধা লাগছে? ভাত খাবা? ভাত খাবো, হ্যাঁ ভাত খাবে। বাবুর খাবারও এখানে বেড়ে ঠান্ডা করে নিছি, আগে ওকে খাইয়ে দিয়ে নি। যাও ওখানে বসো, এখানে বসবে, এখানেই বসতে হবে। আচ্ছা তাহলে এখানে বসো, তাহলে টেবিলে রাখবো, আসো আসো এখানে বসো। বলছি না ওর সব কিছু এখন শুধু সোফার ওপর, বসো আম্মু খাইয়ে দিই। বিস্কুট কি আম আম তো ঘরে আছে, আর পেয়ারা বাবুর। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে সারা দিন শেষে আমি আপনাদের সালাম করতেছি, আজ রাত এখন 10টা বাজে সেই সময়ে, কারণ দুপুরের সময় বাবুকে ঘুম পাড়িয়ে দিয়ে
ভেবেছিলাম যে আমি ব্লগ শুট করব, কিন্তু আমাদের এখানে হঠাৎই বিকেলের দিকে একটু বৃষ্টি হওয়ার পর থেকে কারেন্ট ছিল না আর অন্ধকার হয়েছিল, পরে আর কোনো ব্লগ শুট করিনি। আর আজকে আমার ফোনে অনেক বেশি স্টোরেজ সমস্যা ছিল, কোনো ভিডিওই আমি করতে পারতেছিলাম না, 1 সেকেন্ড 2 সেকেন্ড ভিডিও হচ্ছিল আর দেখাচ্ছিল যে স্টোরেজ ফুল, সে কারণে আজকে আর কোনো ব্লগই আমি শ্যুট করি নাই। এখন রাত বাজে 10টা, আমার হাজব্যান্ড আসছে আজকে সন্ধ্যার সময়ে, এসে সে খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে ঘুমিয়েও পড়ছে, আর আমি আর বাবু এই যে এখানে বসে আছি। বাবুকে তো আজকে রাত্রে কোনো খাবারই খাওয়াইতে পারতেছি না, তাই ওর জন্য এখন আবার দিছি ডিম সিদ্ধ, ওকে ডিম সিদ্ধটা খাওয়ানোর আবার একটু চেষ্টা করব, যদি খায় তো ভালো, না খাইলে এরকমই আজকে ঘুম পাড়াই দিতে হবে। না খাইলে কিছু করার নাই, জোর করে কোনো কিছু খাওয়াতে যাব না, কারণ অনেক কিছু চেষ্টা করছি সন্ধ্যা থেকে খাওয়ানোর, শুধুমাত্র একটু হরলিক্স খাইছে, তা বাদে আর কিছুই খায়নি। এত রাতে আসছে খেলার জন্য, সব সময় দাঁতগুলো এমন করে রাখো তুমি বাবু, কি একটা বাজে অভ্যাস হয়েছে, দাঁতগুলো সব সময় বের করে রাখে, এত বলি এত নিষেধ করি তাতেও শোনে না। রাত্রে আমি রান্না করছিলাম কচুর লতি টমেটো আর মাছ দিয়ে তরকারি, আর এখানে করছিলাম একটু পটল ভাজা। রাত্রের খাবার তো আমরা খেয়ে নিয়েছি, আছে অল্প ভাত, আর এখন আমি ওষুধগুলো খেয়ে নিব, আজকে রাত্রের এখনো ওষুধগুলো খাইনি। এখানে তো এই যে বাবুর জন্য যে ডিমটা বসাইছিলাম সেই ডিমটাও সিদ্ধ হয়ে গেছে, ছোট্ট পাত্রে বসাইছিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এই যে সেই কিচেন র্যাকটা, আমার হাজবেন্ড এখনো সময় হয়নি তার এই কিচেন র্যাকটা আমাকে সেট করে দেওয়ার জন্য, দেখি কালকে যদি পারি আমি নিজেই সেট করে নিব এই র্যাকটাকে, কারণ এখানে মশলা আমি সবগুলো এখনো পর্যন্ত রাখতে পারি নাই, নিচে এখনো আমার মশলা সব বাকি, এখানে মাত্র কিছু মশলা রাখছি, নিচেই সবগুলো এই ঝুড়ির মধ্যে রাখা আছে। আর এখনো আমার বেসিনে না ধোয়া বাসন এখনো পড়ে আছে, এগুলোকেও ধুয়ে ফেলবো এখনই, আগে বাবুকে খাইয়ে দিই ডিমটা। রাত 10টা পার হয়ে গেছে, খেয়াল আছে তোমার, এখনো খেলা করতেছো, পেটে ক্ষুধা থাকলে তো ঘুম আসবে কোথা থেকে, গাড়ি চালাই, এত রাত্রে কেউ গাড়ি চালায় না, যাও রুমে গিয়ে বসো। বাবুর ডিম সিদ্ধটাও হয়ে গেছে, আমি আগে চুলাটাকে বন্ধ করে দিই, একটু ঠান্ডা পানিটা আগে ঠান্ডা করে নিই ডিমটা। আফসোসের বিষয় হলো ডিমটাও বাবুকে খাওয়াইতে পারলাম না, এখন অনেক রাত হয়ে গেছে, এখন যাব ঘুমাইতে, তো ভিডিওটা অবশ্যই শেষ করা তো জরুরি। এখন বসেছি আমি এই যে হাতে ওষুধ নিয়ে অনেকগুলো, এই ওষুধগুলো এখন আমি খেয়ে নিব, খেয়ে ঘুমাতে যাব, তার আগে আপনাদেরকে বিদায় জানাচ্ছি। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আরও একটি নতুন ব্লগের সঙ্গে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদের জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ।